আমার ভুবনেশ্বরের পাত্রপড়া যে রয়েছে, পাত্রপড়া আইগণী অঞ্চল, সে আপনার যে স্মৃতিবন রয়েছে, স্মৃতিবন সাইট্রে 7.5 একর জায়গা গোটে সরকারি জায়গাটে রয়েছে। সে তা বাস্তবের সরকারি জায়গা, সে সরকারি জায়গাকে 1978 মশায় নৃসিংহ প্রসাদ সুন্দর রায় সেপটে যে 49 নম্বর ওয়ার্ড রয়েছে, সে 49 নম্বর ওয়ার্ডর জনে প্রভাবশালী লোক নৃসিংহ প্রসাদ সুন্দর রায়, সে তাঁকর এবং 4 জন পরিবার না সেটার চাষ করা 1.5 একর লেখা জমি সে আবেদন কলে, এবং 4 জন না মোট 6 একর জমি সে আবেদন কলে। তা 1978-80 ভিতরে তাহলে পাইগলে, সে জমির লিজ পাইগলে। লিজ পাইগলা পরে তা উপরে সে কোণী চাষবাস কলে না, ব্যবসায়ী তাদের সংস্থা আরম্ভ কলে এবং বিভিন্ন লোক ভড়া সূত্রে দেলে। এবং পরে কোণ হল না, যেতবে গ্রামবাসী জাঁলে সেতবে অভিযোগ হল, এবং তাপরে 2002 মশায় সেতরে কোণ হল না, যে রয়েছে ভুবনেশ্বর সব কলেক্টর, সে জায়গাকে সরকারি খাতাকে ফেরাই আনিলে। ইয়ে আপনার যে নৃসিংহ প্রসাদ সুন্দর রায় যে রয়েছেন, ইয়ে হচ্ছেন স্থানীয় যে রয়েছেন পূর্বতন বিজেডি কর্পোরেটর, সে হচ্ছেন আপনার অশ্বিনী সুন্দর রায় পূর্বর যে এসে বিজেডি কর্পোরেটর 49 নম্বর ওয়ার্ডর, এবং বর্তমানে তাঁকর যে ভাই বউ রয়েছেন সে হচ্ছেন আপনার সংযুক্তা সুন্দর রায়, সে সেটি বর্তমান কর্পোরেটর রয়েছেন। ইয়ে যে কর্পোরেট দীর্ঘদিন ধরে রয়ে আসছেন বিজেডি শাসনরে, এমানকর প্রভাব ফলরে সে সরকারি খাতাকে ফেরবা পরে বি এমানে কোণী বিডিএ এবং জিএ কোণী প্রকার তাকে সরকার তাকে অধিগ্রহণ করু না, কি সেটু উচ্ছেদ করু না। এবং 2002 রু সে সরকারি খাতাকে ফেরি আসা পরে 2003 ঠারু সে কোণ করছেন নিজ না তাকে পটা করে বিভিন্ন লোককে ব্যবসায় প্রতিষ্ঠানকে দিয়েছেন, ভড়ারে দিয়েছেন, এবং 4 জন আইপিএস অফিসরকে সে তাঁকু জায়গা বিক্রি করছেন। 4 জন আইপিএস অফিসর হচ্ছেন সেই সময়, হ্যাঁ মু আউটি ঘটনা আপনার কৌছি, 2000 এবং 2003 রু সে পটা করে ধীরে ধীরে ব্যবসায় দেওয়া সম্বন্ধে লোক ধীরে ধীরে অভিযোগ করে আরম্ভ করে, লোক জাঁলে সেটি ভড়া লাগুছি বলে। তাপরে 2011 মশায় যেতবে বিভিন্ন জায়গায় আপনার ভিজিলান্স কমপ্লেন গলা, পুলিশ স্থানীয় পুলিশকে কমপ্লেন গলা, সে আসি জন 2 জন আমার লোককে মধ্যে ধমকাই উঠাইলে সেটি। এবং তাপরে 2011 মশায় যেতবে সঞ্জীব মারিকি আইজি থিলে, পুলিশ আইজি সঞ্জীব মারিকি সেতবে ঘটনা যেত জাঁলে, সে কোণ কলে না ইয়ার ফাইদার ই যে গণ্ডগোল দেখলে সরকারি জায়গা আছে এবং ইয়ার গণ্ডগোলর ফাইদার সুযোগ নেই, ইয়ে যে অশ্বিনী সুন্দর রায় সহ সম্পর্ক স্থাপন করে সেটি তাঁকর পুয়ক নামে পাখাপাখি সে প্লট সুদীপ মারিক নামে 2009 মশায় ছপন ডিসমিল, এবং তাপরে আরপি কোচে আপনার জাঁথে আরপি কোচে মধ্যে আইজি লে আরপি কোচে, সে মধ্যে জন আইপিএস আপনার জাঁচে এবে আরপি কোচে 2010 মশায় সে মধ্য জায়গা সেটি নিয়েছেন, এবং আরপি কোচে মধ্যে সে তার 100 ডিসমিল 108 ডিসমিল জায়গা মধ্যে নিয়েছেন। এবং আপনার জাঁথে পূর্বতন মধ্যে আইজি আইজি লে শ্যাম আইপিএস শ্যামসুন্দর হাঁসদা তাঁক পত্নী পুঁক নামে 2011 মশায় মধ্যে সে সেঠারে 92 ডিসমিল জায়গা নিয়েছেন, এবং 90 ডিসমিল নিয়েছেন। এবং পূর্বতন যে সিবিআই অফিসর লে আপনার জাঁথে এম নাগেশ্বর যেত চিটফন্ড তদন্ত চালু লা, সেত এম নাগেশ্বর রায় সেত সিবিআই সম্পূর্ণ ইনচার্জ লে তদন্ত করুলে, সে এর ফাইদা নেই এবং তাঁর সহ চঞ্চকতা করে এম নাগেশ্বর রায় 2011 মশায় সে প্লট 92 ডিসমিল প্লট হাতেছেন। তেমন এইভাবে ভাবে যেতবে গাঁ লোক অভিযোগ কলে, এবং আমার যে মোর সাথী যে অনেক হৃদানন্দ কদমা সিং, সে সেতবে বিভিন্ন জায়গাকে তথ্য সংগ্রহ করিয়া লাগিলে, সেতবে জাঁলে সেতবে পুলিশ এই ধমকাধমকি কলা কিছু লোক স্থানীয় লোক, এবং ধমকাধমকি মধ্যে ইয়ে যে 4 জন আইপিএস সেতবে প্রভাবশালী আইপিএস অফিসর লে, সে ইয়ে ধমকাধমকি স্থানীয় লোক ধমকাইলে এবং ধমকাই তা চুপ করাইলে, এবং তাঠার ফাইদা সে 6.5 একর জায়গা লা, এবং আউ কিছু যে জঙ্গল জায়গা রয়েছে 7.5 একর জায়গাকে মিশাইকি এমানে কোণ করছেন, তাদের চঞ্চকতা করে নিজে নিয়েছেন, যাহার প্লট সে সেটি ঘর করছেন, এবং যাহার ফটো আমার পাখে রয়েছে, ফটো ভিডিও রয়েছে। এবং সে যে স্মৃতিবনক লাগি যে গোটে 1.5 একর জায়গাটে রয়েছে রাস্তা রাস্তাটে লা, তাকে 1.5 একর জায়গা সেটি গোটে কবাড়িয়াকে দিয়ে তাঠার মাসকু 2 লক্ষ টাকা সে দেখছেন, এবং মাসকু সেটি আহ বহুত গুড়ি অনুষ্ঠান সেটি খোলা যাইছে, মাসকু পাখাপাখি 20 লক্ষ ঊর্ধ্ব টঙ্কা বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানকে ভড়া দিয়ে 20 লক্ষ টাকা ঊর্ধ্ব টঙ্কা সেখানে সে টঙ্কা আদায় করছেন। এবং
ତାପରେ ମଧ୍ୟ ବି ଡି ଏ ଯିଏ ଏ ଖାତାଟାକୁ ସରକାରୀ ଖାତାକୁ ଆଣିସାରିଛନ୍ତି ସେମାନେ କୌଣସି କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ନେଉନାହାନ୍ତି ଏବଂ ଏମାନେ ଭଡ଼ା ଆଦାୟ କରୁଛନ୍ତି, ଏମାନେ ଘର କରି ଏପର୍ଯ୍ୟନ୍ତ ରହିଛନ୍ତି। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।